করবো তোমাদের সাথে আমাদের মুরগির বাচ্চা। তো ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা হয়েছে, সেগুলো শেয়ার করো। দাঁড়াও দাঁড়াও, এখানে অনেকগুলোই ডিম আছে। এই দাঁড়া দাঁড়া, মার খাবি? দেখো দেখো দেখো, থাক। চব্বিশ ঘন্টা হওয়ার পরেও এই ডিমটা যেহেতু ফুটছে না, তো ডিমের পাশে দেখছি একটু ছোট্ট করে মুখ বেরিয়েছে, তো ওখান থেকে আমি ডিমের খোসাটা একটু ছাড়িয়ে দেব আর মুরগির ছোট্ট বাচ্চাটাকে একটু বের করে দেব। কারণ কি হয় বলো তো, অনেক সময় না মুরগির বাচ্চা বেরোতে পারে না এর মধ্য থেকে, তো এই কারণে কিন্তু আমি একটু মুখটা বের করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ছোট্ট ঠোঁট বেরিয়েছে, ছোট্ট একটা মুরগির বাচ্চা আছে। আর বাদ বাকি ডিমগুলো এখনও ফোটেনি, ওইগুলো যখন ফুটবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাচ্চা মুরগির মুখটা কীভাবে দেখো কী করছে, মানে ছোট্ট একটা বাচ্চা। আর আমি বেশি আর কি ডিমটা ছাড়াবো না, যেহেতু দেখো রক্ত রক্ত বেরিয়ে যাচ্ছিলো, তো অল্প মতনই ছাড়াবো। অল্প ছাড়ালে পরেই ভালো হবে, বেশি ছাড়ানো যাবে না। যাতে ওর মুখটা বেরিয়ে থাকে, তাহলে ও 4-5 মিনিটের মধ্যে গরম তাপ পেলে তখন কিন্তু আবার বেরিয়ে আসবে। তো আমি এতটুকুই খুললাম, দেখতেই পাচ্ছ ছোট্ট মুখটা বেরিয়ে গেছে। এখন আমি রেখে দেবো এটা, তারপরে কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই মুরগিটা বেরোচ্ছে কি না। দেখতে পাচ্ছ দুটো বাচ্চা হয়েছে, আর একটা বাচ্চার মুখটা আমি বের করে দিয়েছিলাম। আর বাদ বাকি এখানে অনেকগুলো ডিম আছে, এখনও 8-9টা ডিম আছে। দেখো ওর মাকে ছেড়ে দিয়েছি আর ওর মা চলে গেল খাঁচার মধ্যে, তো দেখতেই পেলে। তো এখানে থাকুক, আমি এখন এইটা রেখে দিয়ে আসবো। আর আমি ডিমগুলো নাড়াচাড়া করবো না, কারণ তাই দেওয়ার সময় বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিমগুলো ফোটে না। তো এখানে দেখতে পাচ্ছ আর একটা ডিম পেয়েছি, এই ডিমটা পুরো পচিয়ে গেছে, মানে এত দুর্গন্ধ বেরোচ্ছিল তোমাদের কি বলবো। যে ডিম আর কি খারাপ হয়ে যায় না, সেই ডিমই মানে আর কি বলবো, বিচ্ছিরি গন্ধ। তো এখন না এই ডিমটা পুরো নষ্ট হয়ে গেছে, তো এটা আমি তোমাদেরকে ফাটিয়ে দেখাবো, মানে এত দুর্গন্ধ বেরোচ্ছিল তোমাদের আর কি বলবো। তো এইটা এখন আমি ফাটিয়ে দেখাবো, দেখি এর ভিতরে কী আছে। তো এখন এটা নিয়ে ফাটাবো, তো কী দিয়ে ফাটাবো কী দিয়ে ফাটাবো ভাবছি। তো একটা ইট পেয়েছি, এটা দিয়ে ফাটিয়ে দেখি। দাঁড়াও, বাপরে ওই বাপরে, দেখতে পেলে দুর্গন্ধ, বিচ্ছিরি দুর্গন্ধ। আহ কী বিচ্ছিরি দুর্গন্ধ। তো যাই হোক, আমি এখন মুরগিগুলো ঢেকে রেখে দেবো, এখন উপরে আর বের করব না এদেরকে। তো দেখতে পাচ্ছ যে বাচ্চা অনেকগুলোই হয়েছে, 3টে বাচ্চা হয়েছে, আর একটা হালকা ফুটছে। পুরোটা ফুটুক, কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করবো।